শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে, সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন, বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত দলটি, বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক, হাজির না হয়ে দুদকে চিঠি দিয়ে নিজের অবস্থান জানালেন বেনজিৎ। এবার বিস্তারিত সংবাদ। বারবার আঘাত এলেও জনগণের শক্তিকে পুঁজি করে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ, আর দলটির প্রতি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম সহ স্বাধীনতা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ দলটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভার। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত বিদেশি অতিথিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থাকা দল আওয়ামী লীগের প্রতিটা পদক্ষেপের কারণেই বাংলাদেশ উন্নতি করছে। বারবার খণ্ড বিখণ্ড করার আঘাত আসলেও জনগণের শক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে দল, উল্লেখ করেন তিনি। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রেখেছে একমাত্র তার দল। যারা এই দল ছেড়ে গিয়েছে তারা ভুল করেছে। বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি 15ই আগস্টের পর। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। বঙ্গবন্ধু কন্যা সংগঠনকে সুসংগঠিত করার নির্দেশ দেন। যতই ষড়যন্ত্র হোক, মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে দেশকে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞাও করেন। 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে। প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবলিতে এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন বলেন, হাত তুলে বলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সে সময় সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠনগুলোও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। 75 বছর শেষ করে 76-এ পা রাখল দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। নানা চড়াই উচড়াইয়ের মধ্য দিয়ে দেশের বড় বড় আন্দোলনে নেতৃত্ব দেয় দলটি, তবে বর্তমান সময়ের নানা অর্জনের সাথে আছে আলোচনা সমালোচনাও। দাউদ হাসানের রিপোর্ট।
1947 সালে দেশভাগের পর সময়ের প্রয়োজনে 1949 সালের 23 জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। সংগ্রামী পথ চলায় ভাসানীর নেতৃত্বে সেই দলে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। এরপর 1950 সালে দলের নেতৃত্ব দেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর 1953 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। 1955-তে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক দল হিসেবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয় এই দলটি। পাকিস্তান হওয়ার পরে তাদের যে শাসন ত্রাসন এবং শোষণ, বিশেষ করে অর্থনৈতিক যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো একটা দলের প্রতিষ্ঠা ছিল অনিবার্য। 1975 সালে জাতির পিতাকে হত্যার পর 1981 সালে নেতৃত্ব শূন্য দলটির কাণ্ডারি হয়ে দায়িত্ব নেন তারই কন্যা শেখ হাসিনা। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরবর্তীতে 2008 সালে আবারও দায়িত্বে এসে এখন রয়েছে সরকার পরিচালনায়। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির পিতার আদর্শে এগিয়ে নেয়ার প্রত্যয় দলের ভেতরে থাকলেও দলের বর্তমান অবস্থা নিয়ে আছে নানা আলোচনা। তাদের যে মেয়াদ আছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে যে একটা সম্মেলন করা, আগের নেতৃত্ব যদি থাকে থাকুক, কিন্তু এগুলো সম্মেলন করা, এগুলো আলাপ আলোচনা করা, দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করা, জনগণের কী ভাবনা সেটা নিয়ে চিন্তা করা, এগুলো করতে পারলে তাহলে দলটা আরও সুসংগঠিত হবে বলে আমি মনে করি। দলের নতুন নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়া নিয়েও আছে নানা প্রশ্ন। বলছেন, দল আর সরকার প্রায় এখন অভিন্ন। দীর্ঘ সময় এই ক্ষমতায় থাকার কারণে দল এবং সরকার এটা একরকম কি বলবো, কাছাকাছি হয়ে গেছে। কাউরে বাদ দিয়া দলের দায়িত্ব দেওয়া, এই দেওয়া কাউরে সরকারের দায়িত্ব দেওয়া, এটা আরও সুসংগঠিত হইতে পারতো যদি আলাদা করে এই দল বা সরকার আলাদা করা যেত, ভালো হইতো। এই বিশ্লেষকের মতে, সফলভাবে দেশ পরিচালনার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা রক্ষার পাশাপাশি গণতন্ত্রের সুরক্ষা করাটাই এখন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তা তদন্তে কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে মতিউরকে রাজস্ব বোর্ডের বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজিন আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। আরো জানাচ্ছেন হাসনাইন তানভীর। ছেলের 15 লাখ টাকার ছাগল কাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। এরপর থেকেই মতিউরের দামি খড়ি, ছেলে মেয়ের দামি গাড়ি, মেয়ের বিদেশে আলিশান জীবনযাপন, শাশুড়ির প্রাসাদপ্রম বাড়ি, পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে গণমাধ্যমে। দুর্নীতির অভিযোগ ওঠা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন মতিউর। এবার আলোচিত মতিউরের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক সচিব জানান, 3 সদস্যের তদন্ত দল কাজ শুরু করেছে। গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সময় চেয়েও দুদকের হাজিরা এড়িয়ে গেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের দ্বিতীয় দফা সুযোগও নিলেন না সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ দুদকের এই প্রধান কার্যালয়ে বেনজির আহমেদের উপস্থিত হবার কথা ছিল, তবে তিনি এখানে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি দুদক গ্রহণ করবে কি না সেটি তার বিরুদ্ধে যে অনুসন্ধান কমিটি রয়েছে তাদের সিদ্ধান্ত। দুদক বলছে তিনি আজ হাজির না হলেও আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়, বিষয়টি হচ্ছে
তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ জানা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। বেনজিরের স্ত্রী ও সন্তানদের আগামীকাল দুদকে হাজিরার নির্দেশনা রয়েছে। দুদক সচিব জানান, তারা না এলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদক সচিব জানান, ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 3 বছরের জন্য তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তিনি দায়িত্ব গ্রহণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছ থেকে। সন্ধ্যায় তিনি বঙ্গভবনে দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। এর আগে সেনা সদরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেশ ও জাতি গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সেনাপ্রধান। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি। আমাদের অফিসার্স, সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেটা সেই কাজগুলো আমি করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। ফখরুল দাবি করেন, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে খালেদা জিয়া আজ কারাগারে। ডাক্তাররা তাকে বারবার বিদেশে নিয়ে চিকিৎসার কথা বললেও সরকার সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদন সরকার পায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। জানান, তিনি তথ্য পেয়েছেন সকালে খালেদা জিয়ার হার্টের পেসমেকার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে সুপার এইটের লড়াইয়ে আজ বার্বাডোজের ব্রিজটাউনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ হারলে শেষ চারে যাবে ইংলিশটা, আর জয় পেলে চলে আসবে নেট রান রেটের হিসেবে। এই ম্যাচে তাই জয়ের পাশাপাশি রান রেট বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে ইংলিশদের। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন, বাঙালির প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত দলটি বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক, হাজির না হয়ে দুদককে চিঠি দিয়ে নিজের অবস্থান জানালেন বেনেসেট। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যা মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।